لقد كان لكم في رسول الله أسوة حسنة. قال رسول الله صلى الله عليه وسلم أفشوا السلام وأطعموا الطعام. رسول الله صلى الله عليه وسلم বলেছেন তোমরা সালামের প্রচলন করো এবং মানুষদেরকে খাবার খাওয়ানোর ব্যবস্থা করো। সম্মানিত ভাই বোনেরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানবতার শান্তির জন্য, মানবতার খেদমতের জন্য এই যে সুন্দর দুটো কথা বলেছেন, আমরা যেন সালামের প্রচলন করি, আমরা যেন সালামকে যেন প্রমোট করি, পিসকে যেন আমাদের সারাউন্ডিংয়ে যেন আমরা প্রমোট করি, মুসলিম নন মুসলিম নির্বিশেষে সবার মধ্যে যেন শান্তি আমরা প্রতিষ্ঠা করি, এটা হলো সালামের এসেন্স। সাথে সাথে যে সমস্ত মানুষের খাবারের অভাব আছে তাদের সঙ্গে যেন আমরা আমাদের খাবারকে যেন শেয়ার করি। যদি মানুষ নিজেদের মধ্যে একজন আরেকজনের সাথে, এক দেশ আরেক দেশের সাথে এই সালামকে, এই পিসকে প্রমোট করতে পারতো, শান্তি যদি আমরা নিয়ে আসতে পারতাম সমাজে, আর যদি আমরা ক্ষুধার্তদেরকে খাবার দিতে পারতাম, তাহলে কিন্তু সমাজে আর হানাহানি মারামারি মানুষের কান্না থাকতো না, সমস্ত পৃথিবীটা একটা সুন্দর সমাজে পরিণত হয়ে যেত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ছোট্ট হাদিসের মধ্যে কত সুন্দর আহ্বান জানিয়েছেন। এই যে আমার ভাই বোনেরা, রবিউল আউয়াল মাস চলছে, রবিউল আউয়াল দ্য স্প্রিং অব মার্সি অনেকে বলে থাকেন, হ্যাঁ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে দুনিয়াতে এসেছিলেন, এই মাসে তিনি রব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সান্নিধ্যে চলে গিয়েছেন। আমরা যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের চর্চা শুধু রবিউল আউয়াল মাসেই নয়, সারা বছরই যেন আমাদের হাদিসের চর্চা যেন আমাদের মধ্যে থাকে, এবং প্রতিদিন কমপক্ষে আল্লাহর নবীর একটা হাদিস যেন আমরা পড়ার, বোঝার, আমল করার জন্য যেন আমরা চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে তৌফিক দেন আল্লাহর রসুলের হাদিস জেনে মেনে যেন দুনিয়ার জীবনটা আমাদের সুন্দর হয়, আর আখেরাতেও যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জান্নাতে থাকবেন সেই জান্নাতে যাওয়ার তৌফিক যেন আল্লাহ আমাদেরকে দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।